পুরী এমন একটা জায়গা যেখানে ঘোরার জায়গার শেষ নেই। অনেকে পুরী আসে, সমুদ্র স্নান করে, জগন্নাথ দেবের দর্শন করে বাড়ি ফিরে যায়, সে সময়ের অভাবে হোক বা অন্য কোনো কারণে। আজকের পুরীর আশেপাশে কয়েকটি সুন্দর জায়গা নিয়ে তৈরি হচ্ছে এই ভিডিও। পুরীর OTDC প্যাকেজের মাধ্যমে কীভাবে আপনারা কম খরচে ঘুরবেন সেটা নিয়ে এই ভিডিওটা তৈরি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সবার আগে আপনারা যে সাইট সিনগুলো করবেন সেগুলো তার আগের দিন পুরীর স্বর্গদুয়ার বিচের চারিদিকে দেখতে পাবেন অনেক OTDC কাউন্টার আছে, সেখান থেকে আপনারা সেগুলো প্যাকেজগুলো বুক করে নেবেন। তবে বুক করার সময় আপনারা অবশ্যই সিট নম্বর নেবেন। এবং যেদিন আপনারা সাইট সিন করবেন সেদিন সকাল সকাল একদম আপনারা বেরিয়ে পড়বেন স্বর্গদুয়ার বিচের সামনে থেকে টোটো বা অটো করে পান্থনিবাস। ওখান থেকে আপনাদের সরকারি ও বেসরকারি সব রকম বাস ছাড়ে। তো সরকারি বাস ছাড়ার টাইম 6:30 আর বেসরকারি বাস ছাড়ার টাইম 7:00। আমাদের বাস, এই বাসে করে আজকে সারাদিন ভ্রমণ করতে হবে। তবে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যখন প্যাকেজ বুক করবেন সেই সময় আপনারা সিট নম্বরটা জেনে নেবেন, যেটা আমরা জানতে পারিনি, সেই জন্য আমাদের অনেকটা পিছনে সিট দিয়েছিল। এখান থেকে আপনারা তারপর টিফিন করে নেবেন। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি চন্দ্রভাগা বিচে। তো এখানে বাসগুলো দাঁড়িয়েছে, সামনে আরও যেতে হবে। সামনে আছে চন্দ্রভাগা বিচ। তো সকলে ফার্স্ট এখানে আসে। হ্যালো ফ্রেন্ডস, চন্দ্রভাগা বিচের পাশে রয়েছে এরকম ছোট মার্কেট, এখান থেকে আপনারা আপনাদের ঘরের জন্য নানা ধরনের জিনিসপত্র কিনতে পারেন। এছাড়া কাজু বাদাম, অনেক রকম মশলা এখানে দেখতে পাবেন। আচ্ছা
এখন আমরা চলে এসেছি কোণারক সূর্য মন্দিরে। এর টিকিট 40 টাকা। টিকিটটা দিতে অনেকটা মেট্রো রেলের টিকিটের মতো। शाम को भुवनेश्वर नाम भाई ये कोणार्क के सूर्य मंदिर 1250 में उड़ीसा का पुरी पहुंची गंगवंश का राजा नरसिंह के बाहर मंदिर ढोकार प्रथमे আপনারা দেখতে পাবেন এই তিনটে মূর্তি। প্রথমে রয়েছে সিংহ, তারপর হাতি, তারপর রয়েছে মানুষের মূর্তি। এর কারণ হলো সিংহ মানে গর্ব বা অহংকার, হাতি মানে ধনসম্পত্তি, আর এর চাপে মানুষ নিচে চাপা পড়ে গিয়েছে। এই মন্দির মূলত বেলেপাথরের তৈরি। এই মন্দির বর্তমানে এখন ধ্বংস, মানে ধ্বংস হতে চলেছে। চারদিকে মেরামতির কাজ চলছে। এর মধ্যে লোকমুখে বেশি প্রচলিত কারণ হলো 1948 সালে বিশাল সুনামি হয়। এর ফলে মন্দিরের প্রচুর ক্ষতি হয়, যার জন্য লর্ড কার্জন এই মন্দিরের ভিতর বালি ঢুকিয়ে বন্ধ করে দেন। তারপর থেকে এই মন্দির বন্ধ থাকে। সমস্যা হচ্ছিল যে মন্দিরের চূড়াতে মঙ্গল ঘটটি ঠিকঠাকভাবে বসাতে পারছিল। সেই সময়ে রাজার 12 বছরের ছেলে সেই মঙ্গল ঘটটি প্রতিষ্ঠা করেন। কিন্তু তখন 12,000 শ্রমিকের কী হবে তা ভেবে তিনি মন্দিরের চূড়া থেকে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন করেন।
फोटो खिंचाने के लिए? फोटो नहीं, हम वहाँ पर देखने के लिए आए थे, तो फोटो तुम तो अपने वीडियो कॉल में था। हमें पत्थर गर्म से ताप लग रहा है, ताप पत्थर का नहीं बेट। ये पापड़ दाल हो गया আমাদের এর পরের গন্তব্য হলো ধবলগিরি। তো ধবলগিরিতে আপনার সরাসরি কোনো বাস যায় না, এখান থেকে ছোট গাড়ি করে আপনাকে ধবলগিরি যেতে হবে। তো এই রকম ছোট ছোট গাড়িগুলো আছে, এগুলো আপনাদের প্যাকেজের ভিতর ইনক্লুড থাকবে। সে আপনি সরকারি বাসে আসুন ও বেসরকারি বাসে আসুন। ১৯৭২ সালে জাপান বৌদ্ধ সংঘ ও কলিঙ্গ নিপ্পন বৌদ্ধ সংঘ যৌথভাবে এই শান্তিস্তূপ তৈরি করেন।